আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহেরুননেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। জলদস্যুদের হাতে আটক নাবিক ও জাহাজ সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা, সোমালিয়ার বৈধ সরকারের সঙ্গে যোগাযোগ চলছে। ক্রেতাদের সামর্থ্যের দিকে ব্যবসায়ীদের নজর নেই বলে অভিযোগ, ভোক্তাদের স্বার্থ দেখলে ব্যবসায়ীদের যৌক্তিক দাবি মানার আশ্বাস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ভাষা সংগ্রামী গোলাম আরিফ টিপুর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, বরেণ্যজনের বিদায়ে শোক। এবং চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 287 রানের টার্গেটে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, তাহিদ হৃদয়ের অপরাজিত 96 রানের অনবদ্য ইনিংস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সেনা অভিযান নয় বরং মধ্যস্থতা ও সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক নাবিক ও জাহাজ ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, জাহাজটি বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের আরও কাছে নোঙর করা হয়েছে। দস্যুদের সঙ্গে যোগাযোগের সময় লাগলেও সোমালিয়ার বৈধ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কেনিয়ায় বাংলাদেশ দূতাবাস। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। আটক বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাকে সোমালিয়া উপকূলের আরও কাছে নিয়ে গেছে জলদস্যুরা। বৃহস্পতিবার সকালে উপকূলের 20 নটিক্যাল মাইলের মধ্যে থাকলেও সন্ধ্যায় জাহাজের অবস্থান ছিল মাত্র 7 নটিক্যাল মাইলের আশেপাশে। সোমালিয়ার সরকার ব্যবস্থা কিছুটা অস্থিতিশীল থাকায় বিদ্রোহী নিয়ন্ত্রিত উপকূলেই জাহাজটি নোঙর করা হয়েছে বলে মনে করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক। এই কর্মকর্তা জানান, নাবিক ও জাহাজ ফিরিয়ে আনতে শান্তিপূর্ণ পথেই হাঁটছে বাংলাদেশ। একটা হচ্ছে পিসফুল মিন্স, পিসফুল রেজলিউশন, আরেকটা হচ্ছে মিলিটারি মিন্স। আমরা তো প্রথমে মিলিটারি মিন্স যেটা ডিসকার্ড করে দিয়েছি প্রথমেই, যেহেতু আমাদের এখানে মিলিটারি মিন্স নেওয়ার যেই সময়টা ছিল সেই 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 সময়টা বা আমাদের যারা জাহাজের যে ক্রু বা অন্যান্য ব্যক্তি থাকেন তাদের জীবনের উপরে হুমকি আসবে এরকম কোনো কিছু আমরা করবো না। মিডিয়েশন, নেগোসিয়েশন, এটা হচ্ছে একমাত্র উপায় যেটার মাধ্যমে আমরা হচ্ছে জাহাজ এবং তার ক্রুকে নিরাপদে মুক্ত করতে পারবো বলে আশা করি। চেষ্টাটাই অব্যাহত রয়েছে যে তাদের সাথে কানেক্টিভিটি স্থাপন করা। অতীতে দেখা গিয়েছে যে দু একদিন সময় লাগে আর কি। অতীত ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, সাধারণত দস্যুদের সঙ্গে যোগাযোগে দু একদিন সময় লাগে। সোমালিয়ার যে লেজিটিমেট যে গভর্নমেন্ট, লেজিটিমেট গভর্নমেন্ট যাদের হচ্ছে আপনার এই যাদের যাদের এমবাসি আছে কেনিয়াতে, তো কেনিয়াতে বাংলাদেশের এমবাসির মাধ্যমে তাদের এমবাসির থ্রুতে তাদের গভর্নমেন্টকে অলরেডি অ্যাপ্রোচ করা হয়েছে একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, যে যাতে তারা আমাদের এই জাহাজের এবং নাবিকদের মুক্তির ব্যাপারে সর্বোত প্রচেষ্টা গ্রহণ করেন। মাকসুদ আলম মনে করেন, বিদ্রোহী কোনো গ্রুপের সঙ্গে যোগসাজশেই দস্যুরা এই সুযোগ নেয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ভোক্তারা কেমন আছেন? নিম্ন মধ্যবিত্তদের যে আয়ের চেয়ে ব্যয় বেশি, ব্যবসায়ীদের কাছে কি এই তথ্য আছে? এমন প্রশ্ন তুলেছে ক্রেতাদের স্বার্থ সংরক্ষণের প্রতিষ্ঠান ক্যাব। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, ব্যবসায়ীরা ক্রেতাদের স্বার্থ দেখলে ব্যবসায়ীদের যৌক্তিক দাবিও মানা হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2023-24 অর্থ বছরের সংশোধিত এবং 2024-25 অর্থ বছরের মূল বাজেট পর্যালোচনা করার সময় আর্থিক অনিয়ম খুঁজে পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। জাতীয় বেতন স্কেল অনুযায়ী স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানের কর্মচারীর তৃতীয় গ্রেডে বেতন পাওয়ার নিয়ম না থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দ্বিতীয় গ্রেডে বেতন পেয়ে থাকেন। মঞ্জুরি কমিশন বলছে এটি আর্থিক অনিয়ম।
এছাড়াও রয়েছে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এক খাতের অর্থ অন্য খাতে খরচ করা, মূল বাজেটের চেয়ে বেশি খরচ করা, ইউজিসির অনুমোদন ছাড়া 11টি বাস ও 2টি মাইক্রোবাস কেনা সহ নানা অনিয়মের চিত্র। ড্রাইভারকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে, হেল্পারকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে, তবলা সহায়তা করতে এগুলো তো চুক্তিভিত্তিক নিয়োগ হবে না, পরিবহন কিনতে হবে। বিশ্ব ভোক্তা অধিকার দিবসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ আয়োজন ওসমানী স্মৃতি মিলনায়তনে। আলোচনা সভায় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ সভাপতি বলেছেন, দেশের উন্নতি হলেও ক্রেতা বা ভোক্তাদের উন্নতি হয়নি। সাধারণ মানুষের, নিম্নমধ্যবিত্ত মানুষের, কোটি কোটি মানুষ, তাদের কিন্তু আয় বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি যে হার, তাতে ব্যাপক ফারাক। অর্থাৎ ব্যয় বাড়ছে বেশি, আয় বাড়ছে কম। বাংলাদেশে ভোক্তা অধিকার কতটুকু সংরক্ষিত হয়েছে বা কতটুকু আছে? FBCCI বলছে, সময় বুঝে ক্রেতাদের ঠকানোকে ব্যবসা বলে না, বলে প্রতারণা। যারা আমরা ব্যবসায়ী তাদেরও আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে, কারণ শুধু আমি আমার সময় উপযোগী একটি সময়কে কাজে লাগিয়ে আমরা ব্যবসা করব, অধিক মুনাফা করব, সেই চিন্তা ভাবনা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, বাজার স্থিতিশীল রাখতে সাধ্যমতো সবকিছু করছে সরকার। সব জায়গায় আমরা মনিটরিং করে দেখেছি যে 163 টাকা বা তার নিচে বোতল বিক্রি হচ্ছে এবং 149 টাকার মধ্যে খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে। শুরুতেই চালের অস্থিরতা ছিল, আজকে কিন্তু চাল নিয়ে কোনো সংবাদ নাই, তার মানে চালের বাজার স্থিতিশীল আছে। এবং সেই সাথে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি, যথেষ্ট পরিমাণে ডাল, ছোলা, চিনি, এগুলো কিন্তু বাজারে আছে। পাইকারি বাজার হয়ে খুচরা বাজারে পৌঁছাতে পারে, এই যে সাপ্লাই চেন, এই জায়গাগুলি আমরা আরো শক্তিশালী করার জন্য কাজ করছি। আলোচনা সভায় জানানো হয়, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী সপ্তাহেই 50,000 মেট্রিক টন পেঁয়াজের প্রথম চালান বাংলাদেশে আসবে। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ দেশের সব প্রগতিশীল আন্দোলনে তার অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন বিশিষ্টজনেরা। এর আগে বেইলি রোডের বাসায় প্রথম এবং ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন 21 পদক পাওয়া গোলাম আরিফ টিপু। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এবারে রয়েছে নিউ কেয়ার বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ। চট্টগ্রামে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তাওহিদ হৃদয়ের অপরাজিত 96 এবং সৌম্য সরকারের 68 রানে 7 উইকেট হারিয়ে 286 রান তুলেছে বাংলাদেশ। 287 রানের টার্গেট নিয়ে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ 3 উইকেটে 211 রান। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ চলছে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আরও 3 প্রার্থী। সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ ও নাবিকদের দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে সাংবাদিকদের মন্ত্রী বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা 149 জন বিজিপি নেতাকে সেনাকে আলোচনার মাধ্যমে ফেরত পাঠাতে সরকার কাজ করছে। আমরা কোন প্রক্রিয়া এগুচ্ছি সেটি আমরা বলতে চাই না, কারণ আমাদের এটি যদি আমরা জনসমক্ষে প্রকাশ করার এটি বিষয় নয়। তবে আমাদের প্রচেষ্টা হচ্ছে
সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নাবিক এবং জাহাজ দুটিকে মুক্ত করা। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ায় তিন দিনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ চলছে। রাশিয়া পিপলস ফ্রন্টের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়া আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সামনে রেখে ভাষণে ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলসহ রাশিয়ার সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান পুতিন। কৃষি সংবাদ। রংপুরে আধুনিক সেচ ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে বালুচরে ফসল আবাদে পানি সাশ্রয়ের পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়ছে। এতে আধুনিক সেচ পদ্ধতি নিয়ে আগ্রহ বাড়ছে কৃষকের। খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় চরাঞ্চলের কৃষকদের আধুনিক সেচ পদ্ধতির কলাকৌশল ছড়িয়ে দিতে কাজ শুরু করেছেন কৃষি বিজ্ঞানীরা। প্রকৃতি সংবাদ। এশিয়া মহাদেশে প্রথমবারের মতো কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার যুক্ত করে অবমুক্ত করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের বাংলাদেশ অংশে শ্রীলঙ্কার কুমির বিশেষজ্ঞ ডাক্তার রু সোমাইরা এবং অস্ট্রেলিয়ার কুমির বিশেষজ্ঞ ডাক্তার পল বন বিভাগ এবং IUCN এর সহযোগিতায় এই প্রক্রিয়া শেষ হয়। কর্মসূচির অংশ হিসেবে সুন্দরবনের বন্য প্রজনন কেন্দ্র করমজলের কুমির জুলিয়েট ও যশোরের মাইকেল মধুসূদন দত্তের বাড়ির এলাকা থেকে উদ্ধার হওয়া স্ত্রী কুমির মধুকে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস যুক্ত করে সুন্দরবনের ভদ্রা নদীতে অবমুক্ত করা হয়। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র বলছে এর মাধ্যমে কুমিরের চলাচল এবং যেসব কুমির নদীতে অবমুক্ত করা হয়েছে সেগুলোর টিকে থাকার হার জানা যাবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এখন থেকে 45 বছরের নিচে বা 75 বছরের ঊর্ধ্বের কাউকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া যাবে না জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এই পদের জন্য সম্মানী 50,000 টাকার বেশি হতে পারবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি। মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা যাবে। প্রিয় দর্শক, সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে ঐতিহ্যবাহী মোহামেডানের টানা দ্বিতীয় জয়। সাভার বিকেএসপিতে অন্য দুই ম্যাচে জিতেছে লিজেন্ড অফ রূপগঞ্জ এবং গাজী গ্রুপ। কম দামে বিমানের টিকিট বিক্রির নামে ভুয়া টিকিট দেয়া প্রতারক চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত লিটন মিয়া সহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গুলশান ডিবি পুলিশ প্রতারণায় ব্যবহার করা কম্পিউটার ও মোবাইল ফোন সহ তাদেরকে গ্রেফতার করে। সেই সময় বহু চেক, কার্ড ও টিকিট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে প্রবাসী শ্রমিকদের সাথে প্রতারণা করে আসছিল আসামিরা। প্রতারণা থেকে বাঁচতে যাচাই বাছাই করে অনলাইনে টিকিট কেনার অনুরোধ জানান গোয়েন্দা প্রধান। মহান স্বাধীনতা দিবস উদযাপনে রাজধানীর শহীদ মিনার থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত হতে যাচ্ছে শোক থেকে শক্তি অদম্য পদযাত্রা। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অভিযাত্রীর সংবাদ সম্মেলনে বক্তারা জানান, 12 বছর ধরে আয়োজন করা এই পদযাত্রা সবার জন্য উন্মুক্ত। পদযাত্রায় মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হবে। শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয় 32 কিলোমিটারের এই পদযাত্রা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং অন্যরা উপস্থিত ছিলেন।